আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমাদের চ্যানেল সিস্টার্স কিচেনে। আমরা বোনেরা বাংলাদেশ, ইন্ডিয়া আর বেলজিয়াম থেকে মজার মজার রেসিপি নিয়ে আসতেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন থেকে আমি একটু ঘুরতে আসলাম, বিকেলে বাজার করব, একটু ঘুরে গেলাম এদিক দিয়ে। অনেক সুন্দর ভিউটা। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি রান্না করে দেখাবো শিং মাছ আর কাঁচা কলা দিয়ে জিরার ঝোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় সাইজ 6টা শিং মাছ, 4টা কলা, আমি ভাপ দিয়ে নিয়েছি, আর ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি হলুদ দিয়ে, আর এখানে একটা বড় সাইজ পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, একটু হলুদ, জিরা আর রসুন বাটা, আর থাকছে সামান্য লবণ। জিরা, হলুদ আর পেঁয়াজ মরিচ দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিই, দিয়ে একটু নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শিং মাছগুলো। মাছগুলো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন দেখলাম কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব, নিয়ে কলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কলাগুলো, আরো হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা উঠিয়ে নি, কলাটা কষানো হয়ে গেছে। আগে তো সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ, এখন জাস্ট একটু কষা নিচ্ছি। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, আর দিয়ে দিব হালকা গরম পানি, 2 কাপ পরিমাণ দিলাম। ঝোলটা খেতেই মজা লাগে। আর একটু উঠলে এটাকে আমি বাগার দিয়ে দিব। লবণটা দেখিনি কি অবস্থা, কারণ কলা সিদ্ধের সময় লবণ ছিল আর কষানোর সময় লবণ ছিল। না, লবণ একটু কম, তারপরেও দিতে হবে। আমি আরো হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম।
হয়ে গেল কলার তরকারিটা, আমি এখন বাগার দিয়ে দিব। বাগারটা হয়ে গেছে, এখন আমি এটা তরকারিতে দিয়ে দিব। কিছুক্ষণ পরে বেড়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল।